সো ফার্স্ট অফ অল সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো বেশ কিছুদিন যাবত আমাদের চ্যানেল থেকে তোমাদের এইচএসসি ও এসএসসি পরীক্ষা 2020 এবং 21, এইচএসসি কলেজ অ্যাডমিশন এবং এবছরের জেএসসি ও পিএসসি পরীক্ষা এবং তোমাদের স্কুল কলেজ কবে খোলা হবে, তো এই ব্যাপারে কোনো আপডেট তথ্য দেওয়া হয়নি। তাছাড়া তোমরা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে অনেক কনফিউশনে আছো এবং আমাকেও পার্সোনালি মেসেজ করেছো যে এইসব টপিকের উপর কমপ্লিটলি ফুল আপডেট নিয়ে একটি ভিডিও মেক করার জন্য। সো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মনে এইচএসসি এসএসসি জেএসসি ও পিএসসি পরীক্ষা এবং এইচএসসি কলেজ অ্যাডমিশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো হ্যালো ভিউয়ার্স, আই এম এস নারফত ফ্রম টেকনিক্যাল টিস 24 ইউটিউব চ্যানেল। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন, কারণ অনেক কষ্ট করে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় ব্যয় করে তোমাদের জন্য একটি ভিডিও মেক করি। তাই তোমাদের কাছ থেকে পাওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেয় পরবর্তীতে আরও ভালো কিছু তোমাদের উপহার দেওয়ার জন্য। সো অনেকদিন পর ভিডিও করছি, তো তাই মনে হয় একটু বেশি বকবক করে ফেলছি, প্লিজ কেউ মাইন্ড করো না। তো চলো এবার ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। তো প্রথমে শুরু করছি জেএসসি এবং পিএসসির আপডেট দিয়ে। সো তোমরা যারা এবছরে জেএসসি বা পিএসসি ক্যান্ডিডেট ছিলে, তোমাদের পরীক্ষা কিন্তু সাধারণত প্রতি বছরে নভেম্বর এবং ডিসেম্বরেই শেষ হয়ে যেত। কিন্তু এবছর যেহেতু তোমরা বেশ কয়েক মাস যাবৎ পড়ালেখা থেকে দূরে রয়েছে এবং স্কুল কলেজও যেহেতু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে, যদিও বলা হয়েছে স্কুল কলেজের ছুটি সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু এটি শুধুই সান্ত্বনা দেওয়ার জন্য। স্কুল কলেজের ছুটি আরও বাড়বে এবং কবে খুলবে সেটিও কেউ বলতে পারবে না। এক কথায় বলতে গেলে করোনা ভাইরাসের পরিস্থিতি যখন স্বাভাবিকে নেমে আসবে, অথবা এখন যেমন পার ডে 2000 বা 3000 আক্রান্ত হচ্ছে, কিন্তু যখন পার ডে আক্রান্তের সংখ্যা 80 বা 90 নেমে আসবে, তখন তোমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হবে। আর যদি এই পরিস্থিতিতে স্কুল কলেজ খুলে দেওয়া হয়ও, তাহলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না, 15 বা 20 দিন পরে আবারও তা বন্ধ করে দেওয়া লাগবে। কারণ উদাহরণ হিসেবে যদি আমরা বলি, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল কলেজ খুলে দেওয়ার পর করোনা পরিস্থিতি আরও ভয়ানক আকারে বাড়তে শুরু করেছিল, যার কারণে সেসব দেশ বাধ্য হয়ে আবারও তাদের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে। তাই সহজ ভাষায় যদি বলি, তাহলে হয়তো সেপ্টেম্বরের পরেও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। তাই তোমরা যারা জেএসসি বা পিএসসি ক্যান্ডিডেট আছো, তাদের এবছর পরীক্ষা না হয়ে অটোপাস দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি কোনো কারণে পরীক্ষা হয়ও, তবে তা 2021 সালের ফেব্রুয়ারি বা মার্চের দিকে হতে পারে। তবে এবার জেএসসি থেকে শুরু করে 2021 সালে সকল পাবলিক পরীক্ষা সিজিপিএ 4 গ্রেডিং পদ্ধতিতে হওয়ার কথা, অর্থাৎ এই গ্রেডিং পদ্ধতিতে A+ মার্ক থাকবে 90-তে। তো এবারে সিজিপিএ 4-এ পরীক্ষা নেবে নাকি জিপিএ 5-এ নেবে, তো সেই বিষয়টি নিয়ে এখনও বোর্ড থেকে কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি। তবে আমার মতে এবছর জিপিএ 5 সিস্টেমই রাখা উচিত। তো তোমাদের এই বিষয়টিতে কী মতামত তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমাদের সবার জন্য ভিডিওর লাস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এবং একটি অ্যানাউন্সমেন্ট থাকবে, সেটি না জেনে কেউ চলে যেও না কিন্তু। তো এবার আসা যাক এইচএসসি পরীক্ষা 2020 এবং এসএসসি 2021-এর আপডেটে। সো বেশ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে শোনা যাচ্ছিল যে তোমাদের এইচএসসি পরীক্ষা নাকি অক্টোবরে নেওয়া হবে। সো আসলে বিষয়টি সঠিক না, তোমাদের এইচএসসি পরীক্ষা অক্টোবরে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বর পরেও হয়তো ছুটি বাড়বে। তাছাড়া যদি পরীক্ষা শুরুও হয়, তাহলে কিন্তু স্টুডেন্টদের ভিড়ের পাশাপাশি গার্ডিয়ানদের একটা বিশাল ভিড় তৈরি হবে পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে, যা করোনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তাই সব কিছু বিবেচনা করলে এটা ইজিলি বলা যায় আগামী 2 বা 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে একটা কথা মাথায় রাখো, যেটা তোমরা হয়তো অনেকবার শুনেছ, সেটা হচ্ছে স্কুল কলেজ খোলার মিনিমাম 15 থেকে 1 মাস পর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যদি আমরা একটি আনুমানিক হিসাব করি, তবে পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, তবে তোমাদের পরীক্ষাটা ডিসেম্বর অথবা 2021 সালের জানুয়ারিতেও হতে পারে। তবে একটা কথা, সেটি হচ্ছে তোমাদের কোনো মতেই অটোপাস দেওয়া হবে না। আর আমরা যদি এবার 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের কথা বলি, তো তোমাদের পরীক্ষাটাও হয়তো 2 বা 3 মাস পিছিয়ে যেতে পারে এবং আনুমানিক 2021 সালের এপ্রিল বা মে মাসের দিকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে। তবে পরীক্ষা যখনই শুরু হোক না কেন, তোমাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, তোমাদের হয়তো সিলেবাস কিছুটা কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে। তবে তোমাদের সিজিপিএ নাকি জিপিএতেও পরীক্ষা নেওয়া হবে, তো সে বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো আপডেট জানা যায়নি। তো এবার ফাইনালি এইচএসসি কলেজ অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলা যাক। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে আগামী 9 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে তোমাদের কলেজ অ্যাডমিশনের কার্যক্রম চলবে। তো এই টপিকে কয়েকটি সেপারেট ভিডিওতে বিস্তারিত তথ্য আমি তোমাদের নেক্সটে জানিয়ে দিব। তবে এখন একটি কথা বলছি, সেটি হচ্ছে এবার যেহেতু COVID-19 জন্য ঘর থেকে বের হয়ে কলেজ অ্যাডমিশনের কাজ করানোর জন্য কম্পিউটারের দোকানে যাওয়াটা নিরাপদ হচ্ছে না, তাই আমাদের চ্যানেল থেকে তোমাদের সবার কলেজ অ্যাডমিশনের কাজটি করে দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা টোটাল 2000 জনের
কাজ করব তবে ইতিমধ্যে 1100 প্লাস স্টুডেন্ট अप्लाई করে ফেলেছে আর মাত্র 900 জন স্টুডেন্ট আমরা অ্যাকসেপ্ট করব তাই তোমরা যারা আমাদের মাধ্যমে কলেজ অ্যাডমিশনের কাজটি ঘরে বসেই করাতে চাও তোমরা সিম্পলি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে গিয়ে একটি লাইক দিয়ে একটি মেসেজ দিয়ে রাখো যে ভাইয়া আপনাদের মাধ্যমে আমি আমার কলেজ অ্যাডমিশনের কাজটি করাতে চাই সো তোমাদের কাজ আপাতত এতটুকুই সো ওভারঅল এবার তোমাদের সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা তো প্রথম কথাটি হচ্ছে তোমরা এই চ্যানেলে কিছুদিন পর থেকে এডুকেশন রিলেটেড ভিডিওগুলো আর পাবে না তোমাদের কলেজ অ্যাডমিশন সহ সকল পরীক্ষার আপডেট নিউজ আমি অন্য একটি চ্যানেলে দিব আর এই চ্যানেলে শুধু টেকনোলজি রিলেটেড ভিডিও দিব তাই তোমরা যারা এডুকেশন আপডেটগুলো মিস করতে না চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এডুকেশন চ্যানেলের লিংক পেয়ে যাবে তোমরা সেই লিংকে ক্লিক করে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এইবার বলা যাক আরও একটি গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা তোমরা হয়তো অনেকে জানো বা জানো না যে আমাদের একটি কোম্পানি আছে যে কোম্পানিটির নাম হচ্ছে ব্যবসায়িক ব্যবসায়িক হচ্ছে একটি অনলাইন ই-কমার্স বেসড কোম্পানি এটি মূলত দারাজ বা আমাজনের মতোই বাট দারাজ বা আমাজনের সাথে আমাদের কোম্পানির পার্থক্য হচ্ছে দারাজ বা আমাজন জাস্ট খুচরা কাস্টমারের জন্য কাজ করে কিন্তু আমাদের কোম্পানিটি পাইকারি কাস্টমারের জন্য কাজ করে এবং পাইকারি রেটে আমরা খুচরাও সেল করে থাকি তো এবার আসা যাক কাজের কথায় তোমাদের মধ্যে চাইলে যে কেউ কিন্তু আমাদের কোম্পানিতে মার্কেটিং অফিসার র্যাঙ্কে জব করতে পারো তোমাদের ঘরে বসেই তো এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্যবসায়িকের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে সেখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো এবং তোমাদের জবটিও কনফার্ম করে নিতে পারো সো এবার আসা যাক মূল কথায় তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে করোনা এবং বন্যার কারণে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ খাদ্যের এবং চিকিৎসার অভাবে হাহাকার করছে তাই আমাদের চ্যানেল এবং কোম্পানির পক্ষ থেকে একটি লাইফ টাইমের জন্য ডোনেশন ক্যাম্প করা হয়েছে যেই ক্যাম্পে কোম্পানি এবং চ্যানেল থেকে যা ইনকাম হয় তার একটি অংশ পাশাপাশি তোমরা যদি এই ডোনেশন ক্যাম্পে যে যার সাধ্যমতো দান করো তবে সেই ডোনেশনের টাকা দিয়ে আমরা বন্যার্তক এবং করোনা এফেক্টেড অসহায় মানুষদের ত্রাণ এবং দান সহায়তা দিয়ে তাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করব আশা করি তোমরা এই জনকল্যাণমূলক কাজে আমাদের পাশে থাকবে সো তোমরা যারা ডোনেশন দিতে আগ্রহী বা ডোনেশন দিতে চাও তোমাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি বিকাশ নাম্বার দেওয়া আছে তোমরা সেই নাম্বারে তোমাদের সাধ্য অনুযায়ী যে যার মতো ডোনেশনের টাকা সেল করতে পারো আশা করি ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট পেলে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা অনেক ফ্যামিলির মুখে কিছুটা হলেও হাসি ফুটাতে পারবো সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই সকল তথ্য তোমাদের ফ্রেন্ডদেরও জানার সুযোগ করে দাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম